লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ কলকাতা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে লোন পাইয়ে দেবার নাম করে কোম্পানি খুলে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল পুলিশ বৃহস্পতিবার গাইঘাটা থানার পুলিশ কলকাতার অফিস থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতেরা হাওড়া কলকাতা ও দুর্গাপুরের বাসিন্দা জানা গেছে ধৃত যুবকেরা মাইক্রো ফাইন্যান্স অফিস খুলে সাধারণ মানুষকে ফোন করে লোন পাইয়ে দেবার কথা বলত মতো গাইঘাটার বাসিন্দা পলাশ পালের কাছে ফোন করেন তারা স্বল্প সুদে লোন নিতে রাজি হয়ে যান পলাশবাবু লোন পেতে সামান্য খরচ হবে বললেও ধাপে ধাপে তার কাছ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে নেয় ওই যুবকেরা আরও দশ হাজার টাকা চাওয়ার পর পলাশবাবু বুঝতে পারেন তিনি ফাঁদে পড়েছেন এরপর তিনি গাইঘাটা পুলিশের দ্বারস্থ হন তদন্তে নেমে কলকাতা মাইক্রো অফিস থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে ধৃতদের শুক্রবার বনগাঁ আদালতে তোলা হয় অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা